পূর্ব বর্ধমান জেলার বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারম্যান নিযুক্ত হওয়ার পর থেকে কাকলি গুপ্ত তার নানান উন্নয়নমূলক কাজ শুরু করে দিয়েছেন। মঙ্গলবার শহরের 34 নম্বর ও 35 নম্বর ওয়ার্ড তিনি পরিদর্শন করেন। কাকলি গুপ্ত তা জানান, বর্ধমান পৌরসভার 35টি ওয়ার্ড থেকে বিভিন্ন দাবি দাওয়া জমা পড়েছে বর্ধমান উন্নয়ন সংস্থার দপ্তরে, অগ্রাধিকারের ভিত্তিতে সেই কাজ করা হবে। এদিন তিনি দুটি ওয়ার্ডের বেশ কিছু এলাকা পরিদর্শন করেন। আমরা বিডিএর তরফ থেকে আমরা সমস্ত ওয়ার্ডে এতদিন ধরে যে সমস্ত প্রপোজাল আমাদের কাছে জমা পড়েছিল সেগুলো আমরা শর্টিং করে যেখানে প্রায়োরিটি দিয়ে কিছু কিছু এলাকায় আমরা কাজ শুরু করছি। আজকে 35 নম্বর ওয়ার্ডে যেখানে কাউন্সিলর সনদ বক্সি রয়েছেন, সোমা বক্সি সহ এই এলাকার মানুষ রয়েছেন, এই এলাকায় আমি হাউজিংয়ের কিছু কাজ পরিদর্শনে এসেছি। তার সঙ্গে এসেছি এই এলাকায় বহু মানুষ ছট পুজোর জন্য একটা ঘাটের দাবি রয়েছে, সেই ঘাটটা আমরা পরিদর্শন করতে এসেছি। এইভাবে আমরা প্রত্যেকটি ওয়ার্ডে, একটু আগে আমরা উমাশায়ের ওয়ার্ডে গিয়েছিলাম, সেখানে সাঁইবাড়ির একটা বিউটিফিকেশন রয়েছে, একটা পুকুর দীর্ঘদিন ধরে মজে রয়েছে 10 বিঘে যার জলকর, সেটাও দেখে আমরা আগামী দিনে যাতে সেটা বিউটিফিকেশনের দাবি রয়েছে এবং অতীতে ওনারা অনেকবার করেছেন, সেই জন্য আমরা ওটাতেও যাতে কিছু কাজ করতে পারি এইগুলো পরিদর্শনে আমরা বেরিয়েছি। ওয়ার্ডে এসে কী দেখলেন? দেখলাম যে যে অভিযোগটা ছিল বা যেটা প্রয়োজন ওনারা বললেন, যেটা দাবি জানিয়েছেন সেটা একেবারে সত্য, সেটা আমরা গিয়ে আলোচনা করে আমরা পরে মাপজোক করে এগুলো আগামী দিনে আমরা কাজগুলো অবশ্যই যত তাড়াতাড়ি হয়, আর বিশেষ করে ঘাটটার দাবি রয়েছে ছট পুজোর জন্য, সেগুলো যত তাড়াতাড়ি হয় আমরা সেই চেষ্টাটাই করব। 35 নম্বর ওয়ার্ডের মানুষের চাহিদা অনুযায়ী বাঁকা নদী সংলগ্ন ছট পুজোর ঘাট তৈরির বিষয়ে ওই এলাকা পরিদর্শন করেন। তিনি আরও জানান, দ্রুত সব কাজ শুরু করে দেয়া হবে। এদিন তার পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ওই ওয়ার্ডের কাউন্সিলর সনদ বক্সি। দীর্ঘদিন ধরে এর আগে যিনি বিডিএর চেয়ারম্যান রবিবাবু ছিলেন এবং বর্তমানে কাকলি তা গুপ্ত আছেন, আমরা তাদের কাছে বারবার ফেয়ার করেছিলাম যে যেহেতু বিডিএর যে সংস্থা তাদের একটা ভালো ফান্ড আছে বর্ধমান সহ আমাদের উত্তর এবং বর্ধমান উত্তর এবং আমাদের 1 নম্বর ব্লক এবং 2 নম্বর ব্লক মিলে যে বিডিএ আমাদের জায়গাটা আছে সেখানে ডেভেলপমেন্টটা হয়, তা আমরা আমাদের ওয়ার্ডের হাউসিং আবাসন একটা পার্কের জন্য রবিবাবুকে অ্যাপ্লিকেশান দিয়েছিলাম এবং আমাদের চেয়ারপারসন কাকলিতাকেও দিয়েছিলাম, এবং তার সাথে যে রাস্তাটা দীর্ঘ 18-20 বছর এখানে কোনো সংস্কারটা হয়নি, কী কারণে হয়নি আমরা বলতে পারবো না, কিন্তু যেহেতু আমরা ওদের কাছে একটা এনওসি চেয়েছিলাম, এনওসিটা ওরা কাটিয়ে দিতে পারে, আমরা পৌরসভাগতভাবে করবো বলেছিলাম, কারণ এনওসিটা আমরা পাইনি, কিন্তু আমরা একটা এনওসি পেয়েছিলাম সঙ্গে সঙ্গে আমরা করে দিয়েছিলাম, তা ওনারা যদি এনওসিটা দিতে পারে তাহলে পার্ক এবং রাস্তা প্লাস আমাদের বাঁকার ধারে যে ছট পুজো এবং দুর্গা বিসর্জন হয় সেখানে আমাদের যে সমস্ত হিন্দিবাসী ভাই বোনেরা থাকে। 35 নম্বর ওয়ার্ডে এসেছিলেন, ওটা 35 নম্বর ওয়ার্ডে কী দেখতে এসেছিলেন? রাস্তাঘাট, রাস্তাগুলো, হাউসিংয়ের রাস্তাগুলো যাতে রিপেয়ার করে কিছু ভালো করে কমপ্লিট করা যায়, আর এতদিন তো অনেক করছিল না, তখন ঘুমে চড়ে গেছে রাস্তাঘাটগুলো উন্নয়ন এগুলো করার জন্য, আর পুকুরের ঘাটটা বাঁকার ধারে একটা ঘাট করার জন্য যাতে ছট পুজো দুর্গা পুজো যাতে ওখানে সব পুজো করতে পারে, পুজোর সময় খুব অসুবিধা হয় যাতে এত মানুষ পুজো পুজোর সময় নামতেও কষ্ট হয়, ওই জন্য ঘাটগুলো এগুলো দেখতে এসেছে। উনি এসে কী বললেন? কী উনি এসে বললেন যে এগুলো খুব তাড়াতাড়ি আমরা কমপ্লিট করে দেওয়া, আর উনি শীঘ্রই চেষ্টা করছেন এগুলো করার জন্য। বর্ধমান থেকে টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দ বার্তা।